मामा मामा ओ चीज को चकूप दादो दाओ मामा दादो दाओ मामा ए पुरी तू काप चीज क्या ना रे पुरी इमा बोन काप चीज क्या ना भाई हाथ दिए देखी तो ओ माँ ये तो गा पूरो पुरी जाच्छे शिकिरी डाकी मामा के मामा शिकिरी ऐशो माशी मोनी शिकिरी ऐशो बोनो काप चीज ठक ठक करे बोनो गा पुरे जाच्छे जोरे शिकिरी ऐशो देखो की होलो बोनो की होलो रे डाक चीज क्या नो ए तुली की होये चे उमा एक ही कांडो देखी देखी तो पुरी गा पूरो जोड़े पुरे जाच्छे वो तो ठक ठक करे काप चे रे इंदु शिकिरी आये देख देखी की कांडो रे उमा ये तो खूब गाए जोड़ रे दीदी एक ही होलो কাল তো বেশ ভালোই ছিল হঠাৎ করে এক রাতে এমন কি হলো মেয়ে তো গা জ্বরে পুড়ে যাচ্ছে এ দিদি একটা চাদর টাদর কিছু দে না রে ও তো কাঁপছে হ্যাঁ দাঁড়া দাঁড়া আমি এক্ষুনি দিচ্ছি কিন্তু একটা ডাক্তারকে আগে ফোন করতে হবে তো ডাক্তারকে ফোন করতে যাবি কেন তুই রাজকে ডাক ও তো হার্ট সার্জেন ও পরীকে খুব ভালো দেখতে পারে নে তুই এটা নে তুই চাদরটা ধর দেখি ওকে ভালো করে চাদরটা মুড়িয়ে দে আমি রাজকে ডেকে দিচ্ছি আনন্দ করে চিড়িয়াখানা ঘুরে এলি হ্যাঁ আবার কি হলো দেখি দেখি কি গাটা ওরে বাবা এ তো হাই ফিভার হয়েছে বৌদি দেখছি আচ্ছা আচ্ছা কোনো চিন্তা নেই ওই গতকাল সব চিড়িয়াখানায় গিয়েছে রোদ গরমে ঠান্ডা বাদিয়ে এসেছে চিড়িয়াখানায় ওখানে কত রকম পশু পাখি তাদের কত রকম ভাইরাস তার ঠিক আছে আচ্ছা ঠিক আছে কোনো চিন্তা নেই বৌদি তুমি একটা কাজ করো তুমি একটু ওকে প্যারাসিটামল খাই দাও হ্যাঁ ও তো সকাল থেকে এখনো কিছু খাইনি খালি পেটে খাওয়ানো যাবে না ওকে একটু ভাত খাইয়ে দাও তারপরে প্যারাসিটামল খাইও আর এখন তো খুব হাই ফিভার ভাত তো খেতে পারবে না তুমি একটা কাজ করো বরঞ্চ ওকে একটু জল পটি দাও আর যদি তাতেও জ্বর না কমে তুমি একটু ওর মাথাটা ধুয়ে দাও ওর গা থেকে তাতটা আগে নামুক নাহলে ভাত খেতে পারবে না আর কি হবে যা গরম পড়েছে কলকাতায় মারাত্মক ঠান্ডা গরম বড় দেরি লেগে যাচ্ছে ও তো শিশু পায়ের তলাটা বেশ ঠান্ডা তার মানে ভালো জ্বর আছে গায়ে ঠিক আছে বৌদি ভাই আমি একটু জলপটির ব্যবস্থা করছি বুঝলে আপাতত একটু জলপটি দাও তারপরে নয় মাথাটা একটু ধুয়ে দিলেই হবে যাও যাও ডোনা নিয়ে এসো জলপটিটা দেরি করো না তাড়াতাড়ি মাথাটাও ধুয়ে দাও আর একটু কপালে জলপটি দি হ্যাঁ হ্যাঁ যাচ্ছি কি হয়েছে পরি বুনুর এ পরি কি হলো তোর হেরে জ্বর এসেছে শুনলাম মা পরি জ্বর কালকে যে আমাদের সঙ্গে কত গুলো আনন্দ করলো আজকে জ্বর চলে এলো কি করে এ পরি ওঠ না এ পরি ওঠ না ঠিক হয়ে যাবে তে চুপ কর মা ওরম চেঁচামেচি করিস না পরির বুনুর খুব শরীর খারাপ হ্যাঁ তোমরা ওরম করো না পরি বুনু এখন উঠতে পারবে না আচ্ছা রেনি তোকে একটা দায়িত্ব দিচ্ছি তুই সবাইকে নিয়ে পাশের ঘরে গিয়ে বসে সব গল্প কর তোরা হ্যাঁ পরি তো শরীরটা খারাপ এখানে চিল্লা মিল্লি হলে পরির বরঞ্চ কষ্ট হবে আচ্ছা তোরা যা পরির শরীরটা একটু ভালো হলে আমি তোদের তখন আবার ডেকে নেব আচ্ছা ঠিক আছে মামাই আমরা সবাই ওই পাশের ঘরে আছি তোমরা পরির কাছে থেকো কেমন আমি যাই তাহলে এ পরি পরি তো চরিত্রে এত খারাপ হয়ে গেল এখানে এসে আমাদের জন্যই হলো রে তুই যে কেন ঘুরতে গেলি দেখ দেখি এখন কি হবে কে খেলবে আমার সঙ্গে তোর এত চুরি খারাপ হয়ে গেল কেন এই পাগলি মেয়ে তুই বোকার মতো কাঁদছিস কেন তখন থেকে হাওমা করে হেরে আরে বাবা বুনু না একটু না জ্বরই এসেছে তার জন্য ওরম করে কেউ কাঁদে পাগলি হাই রে কাঁদিস না মা কাঁদিস না দেখ না এই দেখ আমি এক্ষুনি বুনুর মাথাটা যেই ধুয়ে দেব বুনু অমনি দেখবি গা থেকে সব গরম নেমে যাচ্ছে বুনু সুস্থ হয়ে যাবে আর কাকাই তো দেখেছে ওষুধপালা তো সব দিয়ে গিয়েছে চিন্তা করিস না মা কাঁদে না বাবা ওরম করে কেউ কাঁদে বল দেখি তুই কাঁদলে বুনু তো আরো ভয় পেয়ে যাবে নে ইন্দু নে তাড়াতাড়ি ওর মাথায় জলটা ঢাল রে এত দেরি করিস না মাথায় জল উঠে যাওয়া ভালো নয় তুই আগে জলটা দে তো কোনো ভয় নেই এক্ষুনি তুমি ঠিক হয়ে যাবে মা যে এই মাথায় জলটা ঢেলে দেবে ওমনি পড়ি আবার আগের মতো হয়ে যাবে মাম্মা 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 আমার চরিত্র খুব খারাপ লাগছে মাম্মা মাম্মা আমি বাবার কাছে যাব আমি বাবার কাছে যাব আমার ভালো লাগছে না আমার চরিত্র খুব খারাপ লাগছে মাম্মা
এ মা, এই যে আমার এত সাহসী মেয়ে, হ্যাঁ, আর সে আজকে ভয় পাচ্ছে একটু সামান্য জ্বরের জন্য। এই দেখ না, তুই এক্ষুনি সুস্থ হয়ে যাবি, কিচ্ছু হয়নি মা, অত ভয় পার কিছু হয়নি। আর বাবা, বাবাকে তো ফোন করে দিয়েছি, বাবা দেখ না, বাবা ট্রেন ধরে একদিনের মধ্যে ছুটতে চলে আসবে তোর কাছে। নাও দিদি ভাই, আর দেরি করো না, কখন থেকে বলছি না, জলটা ওর মাথায় দাও, এরপরে তোমার রাজও কিন্তু খুব রাগারাগি করবে। দেডো না গামছাটা দে এবার। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, এই নাও এই নাও। এই তো হয়ে গেল, ব্যাস এইবার মাথা একদম ঠান্ডা হয়ে যাবে। দাঁড়া মা, ভালো করে একটু মুছে দিই, একটু দাঁড়া, চুপ করে শো। অনেকটা তাত নেমে গিয়েছে, তবে বোকার মতো একটু জল না দিলে হয় মাথায়? ওই জল পটি দিয়ে কিচ্ছু হচ্ছিল না। ওই দেখি দেখি, হ্যাঁ রে, কিন্তু অনেকটা তাত কমে গিয়েছে। আমার তো খুব ভয় লেগে গিয়েছিল, আমি তো আর কিছু বলতেও পাচ্ছি না, হঠাৎ করে এরকম জ্বরটা এলো। আর অল্প স্বল্প জ্বরও নয়, 102-এর উপর জ্বর, ভাবলো না। আরে না না দিদি ভাই, অত ভয় পাওয়ার কি আছে? আরে বাচ্চাদের ফিভার যখনই হয় একটু হাই ফিভারই হয়, আর রাত যখন বলল দেখে যে এটা ঠান্ডা গরমে লাগা জ্বর ছাড়া আর কিছুই নয়, তখন আর আমার আর কোনো চিন্তা ছিল না। প্রথম দিকটা একটু ঘাবড়ে গেছিলাম, কারণ বাড়ি থেকে এত দূরে এসে হট করে এরকম শরীরটা খারাপ হয়ে গেল, তো একটু টেনশন আমারও হয়েছে। মামা মামা, আমার চরিত্রটা ভালো লাগছে না, তুমি আমার চান করলে আমার খুব চিত করছে, খুব চিত করছে আমার। এই তোমারে আর শীত করবে না, একটুখানি মাথাটা ধুয়ে দিলাম যে মা, ওই জন্য তো গা থেকে চাদরটা খুলতে হয়েছিল। এই তো এবার ভালো করে চাদর গায়ে দিয়ে দিয়েছি, দেখ মা আর শীত করবে না। কিন্তু শুয়ে থাকলে তো হবে না মা, একটু দুটো কিছু মুখে দিতে হবে। ইন্দুরে শোন, তুই বস ওকে নিয়ে, তোকে আর উঠতে হবে না, আমি ওর জন্য একটু সেদ্ধ ভাত মাখিয়ে নিয়ে আসি, বুঝলি? ভাতটা তাড়াতাড়ি খাইয়ে দে, কারণ ওষুধগুলো পেটে না পড়া পর্যন্ত জ্বরটা নামবে না। এই নে ধর ধর, এখানে রাখছি ভাতটা, ওকে খাইয়ে দে। নে পড়ি, ওট ওট ওট, ওর দুটো খেয়ে নে শিগগিরই, ওট, শুয়ে থাকলে হবে না, আগে খেয়ে নাও তারপরে শোবে। না আমি ভাত খেতে পারবো না এখন, আমি ভাত খাবো না মামা, আমি খেতে পারবো না, আমি একটু চোবো, আমি ঘুমো করবো, আমার ভালো লাগছে না বললাম তুমি খাবো না, আমি ঘুমো করবো না, আমি ঘুমো করবো, আমি ঘুমো করবো, আমি ঘুমো করবো। এই পড়ি যা, দেখেছো মেয়ে এদিকে ঘুরে চোখ বন্ধ করে ফেললো। আরে মা, জ্বরটা তো নামবে না, দুটো ভাতটা না খেলে কি করে হবে বল দেখি, দুটো ভাত খা, তারপর ওষুধটা খেতে হবে তো। ওট মা ওট, ওরম করিস না বাবা, লক্ষ্মীটি আমার। এই তো এইবার আমার পরিমা কপ কপ করে সব ভাতটা খেয়ে নেবে, তাই তো? মামা আমি তো খেতে ইচ্ছে করছে না, আমি খাবো কি করে, তুমি এত ভাত নিয়ে এসেছো কার জন্য, আমি খাবো না, মুখে তিতো লাগছে আমার। এই বুনু, ওরম করিস না রে, তোকে ওষুধ খেয়ে তাড়াতাড়ি সুস্থ হতে হবে তো, তুই জানিস তুই যখন শুয়েছিলি তোর গায়ে যখন অত জ্বর ছিল আমার তখন কি অবস্থাতে হয়েছিল, তুই এখন একটু উঠে বসেছিস আমার কত ভালো লাগছে, তুই যদি শুয়ে থাকিস তাহলে আমার সঙ্গে কে খেলা করবে বলতো, কে আমার সঙ্গে কলকাতায় ঘুরু ঘুরু করবে, তোকে নিয়ে তো কত জায়গা দেখাবো ভেবেছি আমি। কি করবো বলো তুলি দিদি, আমার আসলে খেতেই ভালো লাগছে না, মুখে নিলেই বমি পাচ্ছে, তাই জন্যই তো বলছি তোমরা তো কেউ বুঝছোই না। জানি রে পড়ি, জ্বর এলে তো আমারও এমনই হয়, কিন্তু কি করবি বল, ওষুধগুলো খাবি কি করে কিছু না খেলে, ওষুধগুলো খেতে হবে তাহলে সুস্থ হয়ে যাবি, তাই একটু কষ্ট হলেও খেয়ে নেবো নু। ঠিক আছে মাম্মাম, আমাকে তাহলে একটুখানি অল্প করে দাও। ইন্দু, ওকে কিন্তু জোর করিস না আজকে, বুঝলি তো, ও যেটুকু নিজে থেকে খেতে চায় সেইটুকুই খাওয়া। বন্ধুরা দেখতেই পাচ্ছ, পরীর কিন্তু কেঁপে জ্বর এসেছে, মা মাসিমণি সবাই মিলে চেষ্টা করছে পরীকে সুস্থ করার, দেখা যাক পরী ভাত খাওয়ার পর ওষুধ খেলে কতটা সুস্থ হয়, পরী সুস্থ হলো কিনা সেটা আগামী পর্বতেই তোমরা দেখতে পাবে। ততক্ষণের জন্য তোমরা কিন্তু সবাই সুস্থ থেকো, এবং অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।